হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম আওয়ার ডেস্টিনি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে কিভাবে ফেসবুক ট্যাগ বন্ধ করা যায়। আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে এরকম অনেক ফ্রেন্ড আছে যাদেরকে আমরা চিনি এবং চিনি না, যেমন পরিচিত এবং অপরিচিত অনেক ফ্রেন্ড আছে। তারা শুধু তাদের প্রত্যেকটি স্ট্যাটাস আমাদেরকে ট্যাগ করে। এই ট্যাগের থেকে বাঁচার জন্য আজকের এই ভিডিও। চলেন ভিডিওটা শুরু করা যাক। সবাই ফার্স্টে আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হবে। তারপর এখানে থ্রি লাইন ডটে ক্লিক করতে হবে। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপর এখানে যে সেটিংস লেখা সেটাতে ক্লিক করতে হবে। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। তারপর এখানে যখন লেখা আছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, এটাতে ক্লিক করতে হবে। আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এখানে লেখা আছে রিভিউ পোস্ট ইউ ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট, এটাতে ক্লিক করতে হবে। এটা অফ করা সেটাকে আপনাকে অন করে দিতে হবে। এই কাজ শেষ, আর কিছু করা লাগবে না। এবার আমরা ব্যাকে আসিয়া দেখি ট্যাগ বন্ধ হয়েছে কি না। এটা হচ্ছে কামরুল আহমেদ অ্যাকাউন্টের নাম। আমি আমার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে ট্যাগ মেরে ট্যাগ করে দেখাইতেছি যে ট্যাগ হয় কি হয় না। আচ্ছা, এই অ্যাকাউন্টের নাম হচ্ছে সাকিব ইসলাম নূর। বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য আমি যে সাকিব ইসলাম নূর এই অ্যাকাউন্টটাতে আসলাম। আসার পরে এখন এই অ্যাকাউন্ট দিয়ে একটা পোস্ট আমি করব, এবং এই পোস্টটা যে অ্যাকাউন্টে ট্যাগ বন্ধ করছি ওই অ্যাকাউন্টে ট্যাগ করব। দেখব যে ওই অ্যাকাউন্টের ট্যাগ কি বন্ধ হয়েছে না হয়নি। এখন আপনাদের সামনে লাইভ প্রমাণিত হবে, লাইভ প্রমাণ হবে। যেমন আমি একটা পোস্টে হাই লিখলাম এবং এখানে ট্যাগ ফ্রেন্ডে বাস ওই অ্যাকাউন্টের নামটা দিলাম। এই যে ডান পোস্ট হয়েছে। চলেন আমরা ওই অ্যাকাউন্টে যাই। এই যে এখানে কামরুল আহমেদ যে অ্যাকাউন্টের ট্যাগ আমি বন্ধ করছিলাম। দেখেন কোনো ট্যাগ হয় নাই, দেখছেন, কিন্তু নোটিফিকেশন আসছে। এখন আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন যে নোটিফিকেশনে অ্যাড প্রোফাইলে ক্লিক করবেন, তাহলে আপনার এই যে ফ্রেন্ড আপনাকে ট্যাগ করছে ওই ফ্রেন্ডের পোস্ট বা স্ট্যাটাসটা আপনার এখানে শো করবে। আর আপনি যদি এখানে যে অ্যাড প্রোফাইল এই লেখাটা যদি ক্লিক করেন, তাহলে ওইখানে আপনার প্রোফাইলে শো করবে। আর যদি না করেন তাহলে কোনো কিছু করবে না। এখান থেকে ক্রস করে দিলে বাস এখানে নোটিফিকেশনটা কেটে যাবে। এই সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলের বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে সামনে এরকম আরও নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।